রোগ হলে নাকি গুনাহ maaf হয় তাহলে মানুষ রোগ থেকে রক্ষা পেতে চায় কেন রোগ হওয়া তো ভালো গুনাহ maaf হবে প্রশ্ন তো সুন্দর প্রশ্ন মাশাআল্লাহ রোগ হলে বিপদ হলে গুনাহ maaf হয় প্রশ্নকর্তার প্রশ্ন হলো যেটা গুনাহ maaf করে সেটা তো ভালো জিনিস তাহলে রোগ হলে আবার রোগ থেকে মুক্তির জন্য দোয়া কেন চাই আমরা এই প্রশ্ন উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তার দোয়ার মধ্যে আল্লাহ আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট না হন আমার কোনো বিপদ হয় কষ্ট হয় ফালা উবালি আমি পরোয়া করি না আমার কিছু যায় আসে না আপনি কষ্ট দিচ্ছ কষ্টের মধ্যে ফেলে যদি আমাকে আপনি রাগান্বিত না হন আপনি সন্তুষ্ট থাকেন আমি সেটাকে মেনে নিব আল্লাহ ওয়ালাকিন ওয়ালাকিন আফিয়াতু তবে আল্লাহ আপনি যদি আমাকে সুস্থতা দান করেন সুখে রাখেন স্বাচ্ছন্দ্য দেন অসুস্থ না হই যদি আমি সুস্থ থাকি তাহলে আউস হিয়া আউসাউলি তাহলে সেই ক্ষেত্রে সেটা আমার জন্য হবে অধিকতর সহজ সহনীয় আমার জন্য কল্যাণকর আমি সেটা চাই কিন্তু যদি অসুস্থ দেন আমি সন্তুষ্ট তাহলে বোঝা গেল যে অসুস্থ হলে রোগ দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সন্তুষ্ট হব কারণ এর মাধ্যমে আল্লাহ গুনাহ maaf করবেন কিন্তু যদি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন তাহলে আরো বহু গুনাহ মাফের উপায় আমি বের করতে পারবো অনেক আমল করতে পারবো যার মাধ্যমে গুনাহ maaf হবে এইজন্য ঈমানদার সুস্থতা চাইবে অসুস্থতা না কিন্তু অসুস্থ হলে সে সবর করবে এবং জানবে যে এর পিছনে কল্যাণ অবশ্যই আছে সে অসুস্থতা কামনা করবে না মাজার বা দরগায় মানত টাকা পয়সা গরু ছাগল এবং সিজদা করা যাবে কিনা মাজারে সিজদা যদি কেউ করে মাজার ওয়ালার কাছে সন্তান ব্যবসা বাণিজ্য এটা যদি চায় মনে করে এগুলোর ক্ষমতা তিনি রাখেন তাহলে সে ব্যক্তি মাজারে সিজদা করার কারণে ঈমান হারা হয়ে যাবে সাথে সাথে বেঈমান হয়ে যাবে মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে সে কাফের হয়ে যাবে এবং সেই সাথে মানত পুরা করা ইবাদত অতএব ইবাদত হবে আল্লাহর জন্য ইবাদত কার জন্য হবে আমরা বলি ইয়াকা নাবুদু আল্লাহ ইবাদত শুধু তোমারই করি তাহলে মানত যদি আপনি কোনো মাজারে পিসাবের জন্য করেন কোন মৃত দরবারে মানুষের দরবারে যদি আপনি মান্নত করেন এবং সেখানে গরু ছাগল হাঁস মুরগি ডিম ইত্যাদি মান্নত করেন মনে করেন ওখানে ওনাকে জন্য মান্নত করলে আপনার উদ্দেশ্য পূরণ হবে তাহলে সেটা শিরক হবে এটা গুনাহ হবে এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা শুরুতে আলোচনা করেছি আমাদের আখেরাতে মুক্তির জন্য দুটি জিনিস লাগবে শিরক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল অতএব এই কোন মাজারে সিজদা করা মানত করা গরু ছাগল ইত্যাদি মানত করা এগুলো শিরক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান নাযার আইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি যদি কেউ ভুলভাল মানত করে মাজারে মানত করে ফেলেছেন কি করবেন ওটা ভঙ্গ করবেন ওটা পুরা করবেন না এবং এটা কারণে কোনো কাফফারা আপনার দিতে হবে না আপনি তওবা করে বরং ফিরে আসবেন যে আমি এরকম ভুল জায়গা মানত করব আপনি মানত করবেন গরিবকে দান করবেন মসজিদকে দান করবেন এরকম হবে আমি গরিবকে দান করব যে আল্লাহ গরিব দুঃখীকে আমি দান করব তখন কল্যাণমূলক কাজ আমি করে দেব তাদের জন্য এরকম নিয়ত করবেন মানত হিসাবে